ভিউয়ার্স, খামার পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মুন্সিগঞ্জের দোগাছি এলাকায়। এই যে আপনারা দেখছেন, এটি খামার। জাপান প্রবাসী এক ভদ্রলোক, তিনি দীর্ঘদিন প্রবাস জীবন শেষ করে বাংলাদেশে এসে এই খামারটি করেছেন। তো এই খামার সম্পর্কে আজ আমরা বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তা আসুন আমরা কথা বলি তার পুত্র জনাব পাপু খানের সঙ্গে। আসসালামু আলাইকুম। আচ্ছা পাপু ভাই, কেমন আছেন আপনি? আচ্ছা, আপনার আব্বা কতদিন বিদেশ ছিলেন? 10-12 বছর। আচ্ছা, তারপর উনি দেশে কবে আসছেন? অনেক দিন। তাও কত বছর? 15 বছর। 15 বছর, 15 বছর এসে কি উনি বেকারি ছিলেন? আচ্ছা, তারপরে এই যে গরুর খামার করার পরামর্শটা উনাকে কে দিল? আমি দিয়েছি। আপনি দিচ্ছেন? আপনি আপনার আব্বাকে বলছেন যে একটা গরুর খামার করলে এটাতে লাভবান হয়। আচ্ছা, তারপরে এই খামারটা কবে থেকে শুরু হইল? এটা আমার বুদ্ধিতে 3.5 বছর। আপনার বুদ্ধিতে 3.5 বছর। আচ্ছা, প্রথমে আপনি কোন কি জাতের গরু কিনছিলেন? দুইটা ছোট বাছুর কিনছিলাম। ছোট বাছুর, কোন দুইটা? এই কালোটা আর ওই লালটা। মানে বিভিন্ন বাড়ি থেকে কালেকশন? আচ্ছা, এই দুইটা ছোট গরু কিনে তারপরে এইগুলি প্রেগনেন্ট হয়েছে কতদিন পরে? 14 মাস। 14 মাস পরে এইগুলি, মানে 14 মাস আপনি পালছেন এইগুলিকে, তারপর প্রেগনেন্ট হওয়ার পরে 24 মাস পরে বাচ্চা হয়েছে, মানে 2 বছর আপনার মোটামুটি আপনাদেরকে পালতে হয়েছে। আচ্ছা, তারপরে এগুলা রেজাল্ট কেমন পাইছেন? তাই আমার এটা হয় দুই বেলায়, এখন তো অনেক দিন হয়েছে। এটা এটা কয়বার বাচ্চা দিচ্ছে? দুইটা। এটার বাচ্চা, প্রথম বাচ্চা ওই কালোটা। আচ্ছা, দ্বিতীয় বাচ্চা হলো এটা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আর ওইটার বাচ্চা 4 বছর ছিল, ওটা আমি 40,000 টাকা বিক্রি করে ফেলাইছি। আচ্ছা, আর দ্বিতীয় বাচ্চা? এখন দ্বিতীয় বাচ্চা নিয়ে এই যে এটা। আচ্ছা, এটা আর যে এটা আমি কিনে আনছি 1.5 লক্ষ টাকা দিয়ে। এটা কবে কিনছে? এটা 2 মাস হয়েছে, এটা বাচ্চা হলো এটা। আচ্ছা, মানে এই গরুর প্রফিট দিয়ে মনে হয় এই গরুটা কিনছে? না, চাপ দিয়ে। আচ্ছা, আমাদেরকে একটু বলেন তো, এই যে আপনি যে এত সুন্দর একটা পরামর্শ আপনার আব্বাকে দিয়েছেন এবং আপনার আব্বা এটা গ্রহণ করে এই যে গরুর খামারটা করেছে, এই গরুর খামারে লাভ না লস আছে? না, লাভ আছে, করতে পারলে লাভ আছে। আচ্ছা, এই যে আপনি একটা রিস্ক নিয়েছিলেন যে 6 মাসের 2টা বাচ্চা কিনে এই যে শুরু করছিলেন, এই সবাই তো দুধালা গরুই কিনতে চায়, কেউ তো এই ধরনের গরু কিনতে চায় না, চায় কিনে। আচ্ছা, আপনি এই পরামর্শটা কেন দিলেন? দিলাম, অনেকে করতেছে তাই আমি বললাম। আচ্ছা, এবং এটাতে আপনি সাকসেস হয়েছেন? হ্যাঁ। আচ্ছা, আমরা সেটাই দেখছি আমরা যে আপনি সাকসেস হয়েছেন। তো এখন আমরা তো এখানে দেখছি 3টা দুধের গরু রয়েছে। আচ্ছা, প্রতিদিন কি পরিমাণ দুধ হয়? এখন তো দুধ কমে গেছে, এখন তো দুধ কমে গেছে, তারপরও 3টা 30 কেজি হতো। দর্শক, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এখানেই আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।